প্রথম কোয়ালিফায়ার খেলা ছিল সিলেট স্ট্রাইকারস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স টেবল টপার্সদের খেলা ছিল সেখানে শেষমেশ কুমিল্লা ভিক্টোরিয়ান্স জয় পেয়ে গেছে এবং তারা ফাইনালে তাদের স্থান করে নিয়েছে এবারের বিপিএল এডিশনে বিপিএল এর ফাইনালে তারা বেস করে নিয়েছে তো সিলেট স্ট্রাইকারসদের একজন ফ্যানকে আসলে আমরা পেয়েছি আজকের মোস্ট এনথুজিয়াস্টিক ফ্যান অফ দ্য ম্যাচ হিসেবে মন কি একটু খারাপ খেলা দেখতে আজকে প্রথম না আমি এই পর্যন্ত 8 বার এসেছি এই বিপিএল এ এই পর্যন্ত 8টি খেলা দেখেছেন সেটা মানে সবকিছু ব্যবস্থা করতে কোনো সমস্যা হয় না তো ব্যবস্থা করতে এই 2-3 ম্যাচে আমার নিজের গরু বিক্রি করে আসতে হয়েছে এর আগ পর্যন্ত কি নিজের যা কামাই করছিলাম সেগুলো দিয়ে দেখছি আর এই নেক্সট 3টি ম্যাচ গরু বিক্রি করে এসেছেন গোয়ালের থেকে কয়টা গরু একটি গরু গরু কত করে বিক্রি করেছেন 40,000 বিক্রি করছি 25,000 টাকা আনছি টিকিটের দাম তো এত না না তাহলে আসা যাওয়ার খরচ টাকা সব মিলিয়ে আচ্ছা তো টিকিট আসা যাওয়া সিলেট থেকে আসছেন এসে খেলা দেখছেন খেলা দেখে আবার যাচ্ছেন এর মাঝে এখানে থাকা সব কিছু খরচ যোগান দেওয়ার জন্য আপনি গরু বিক্রি করেছেন খেলা দেখবার জন্য সেটা সিলেটের খেলা দেখার জন্য মাশরাফি খেলা দেখার জন্য নাকি ওভারঅল বিপিএল দেখার জন্য না আমি শুধুমাত্র মাশরাফির বিগ ফ্যান মাশরাফি খেলা দেখার জন্য এবং অলমোস্ট সিলেটের ম্যাচ অন্য কোনো ম্যাচ না তাহলে একটু মন খারাপ কিন্তু এখনো সিলেটের সুযোগ রয়েছে যে সুযোগ রয়েছে যদি আজকে জিততে পারতো আমি আসলে গতকাল ম্যাচে আমি এখানে মিডিয়ার সামনে বলেছিলাম যে আজকে যদি সিলেট জিতত এখান থেকে আমার নিজস্ব খরচ আমি এখান থেকে র্যালি নিয়ে যাইতাম সিলেটে ও এখান থেকে র্যালি ঢাকা থেকে সিলেটে নিয়ে যাবে নিজের খরচে বাহ একেই বলে ফ্যান সো আপনারাও যদি এরকম ক্রিকেট ক্রেজি হয়ে থাকেন বা যদি কোনো প্রিয় খেলোয়াড় থাকে যার জন্য আপনি আসলে আসলে অনেক কিছু করতে পারেন তাহলে অবশ্যই মিস করবেন না আর দুটো মাত্র ম্যাচ ডে বাকি রয়েছে সেকেন্ড কোয়ালিফায়ার আগামী পরশু দিন এবং তারপরে বৃহস্পতিবার থাকছে ফাইনাল এই বিপিএল 2023 এর সো মিস করবেন না চলে আসবেন সশরীরে মাঠে এবং যদি একটা বাড়তি চেষ্টা আপনার পক্ষ থেকে থাকে তাহলে হয়তো আপনি নির্বাচিত হতে পারেন মোস্ট এনথুজিয়াস্টিক ফ্যান অফ দ্য ম্যাচ হিসাবে এবং পেয়ে যাবেন উনি যেমন অটোগ্রাফ করা ব্যাট পেয়েছে তানভীর ইসলাম যেহেতু আজকের ম্যান অফ দ্য ম্যাচ এবং তার সাথে ছবি তুলতে পেরেছেন যদিও সিলেটের নন কিন্তু দুর্ভাগ্যজনক তার প্রিয় দল আজকে হেরে গেছে তাদের এখন একটা সুযোগ আছে আপনাদেরও সুযোগ রয়েছে মিস করবেন না মাঠে এসে খেলা দেখতে